শেষমেশ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী আগামী 17 তারিখ দিল্লি যাচ্ছেন প্রাক্তন পরিবহন মন্ত্রী। সেখানে অমিত শাহের সঙ্গে বিস্তারিত আলোচনার পরই রাজ্যে ফিরে বিজেপিতে যোগদান করবেন। যদিও এ ব্যাপারে শুভেন্দু অধিকারী ব্যক্তিগতভাবে কোনো কিছুই জানাননি। কবে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন, কবেই বা তৃণমূলের সাথে যাবতীয় সম্পর্ক চোকাবেন, তা নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি শুভেন্দু। তাই বলা যেতেই পারে আপাতত ধোঁয়াশা জিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী।